করোনা রোধে দেশ জুড়ে চলছে লকডাউন, কিন্তু এই লকডাউনকে উপেক্ষা করেই বহু মানুষের ভিড় দেখা গেল মুর্শিদাবাদের খড়গ্রামে। লকডাউন চললেও করোনা নিয়ে মানুষ কি আদৌ সচেতন? দেশ জুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, এ রাজ্যেও সেই সংখ্যাটা কম নয়। করোনা রুখতে যখন লকডাউন একমাত্র পথ মনে করছেন, তখন একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে কোথাও কোথাও। করোনা রুখতে যেখানে সরকারিভাবে জানানো হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাইরে বেরোলে মাস্ক পরুন, সেখানে দেখা যাচ্ছে বহু মানুষই তা মানছেন না, প্রয়োজন ছাড়াও বাইরে বেরোচ্ছেন অনেকেই, তার মধ্যে মুখে নেই মাস্ক, ক্যামেরা দেখলেই এক একজনের এক এক মত। রবিবার মুর্শিদাবাদের খড়গ্রামে দেখা গেল এমনই ছবি। মহামারীর এসেছে, লকডাউন না ওঠাই ভালো, তবু ওই গরিব মানুষ যারা দিন আনে দিনে খায়, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য একটু ব্যবস্থা ভালো। লকডাউন উঠে যায়নি তো সাধারণ মানুষের তো কষ্ট হচ্ছে, খেতে হবে, পড়তে হবে, দীর্ঘদিন থেকে হলো। লকডাউনটাও দরকার, কারণ রোগটা এমন একটা, করোনা রোগটা এমন যে ছড়িয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে, আর এভাবে যদি ছড়াতে থাকে গ্রামগঞ্জে, যদি ছড়িয়ে পড়ে, শহর অঞ্চলে তো ছড়িয়ে গেছেই, গ্রামগঞ্জে যদি ছড়িয়ে পড়ে তাহলে তো বিভীষিকা রূপ নেবে। সুতরাং লকডাউনটা থাকা তো জরুরি, তবে তার সঙ্গে সঙ্গে আমাদের পেটের খাবার এই ব্যাপারটাও ভাবতে হচ্ছে, মানুষের রুজি রোজগার বন্ধ, তবে সামাজিক ডিস্টেন্স বজায় রেখে যতটা পারছে করছে মানুষ।